চিকেন চাপ আছে 60 রুপিস দারুন কত গ্রাম ওজন 175 গ্রাম কত বছর ধরে চলছে দোকানটা দোকানটা 18 বছর 18 বছরের পুরনো দোকান চানা মশলা হচ্ছে 30 টাকা রাজমা পনির হচ্ছে 35 টাকা চিকেন ভর্তা হচ্ছে 60 টাকা আর এটা চিলি পনির দেখো চিলি পনির এটা কি আছে চিকেন কষা এটা বলুন মটন কষা মটন কষা এটা লাচ্ছা পরোটা যার দাম মাত্র 10 টাকা এটা দাম নিয়েছে মাত্র 35 টাকা মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল চলে এসেছি আমরা শিয়ালদায় শিয়ালদা তো খাবারের খনি আপনারা তো সবাই জানেন আজকে এরকমই একটা খাবারের খনির সন্ধান নিয়ে চলে এসেছি শিয়ালদায় এমজি রোডের কাছে ফাস্ট ফুড সেন্টার যেটা নাকি 20 বছরের পুরনো দোকান এখানে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সকালে রুমালি রুটি থেকে আরম্ভ করে তন্দুরি লাচ্ছা পরোটা থেকে আরম্ভ করে বিরিয়ানি পর্যন্ত এখানে রাখা হয় চিকেন চাপ মাটন কষা প্রচুর খাওয়ার প্রচুর খাওয়ার মানে 30 রকমের আইটেম এখানে পার ডে তৈরি হচ্ছে ভাবতে পারছেন তাও আবার রিজনেবল প্রাইসে মাত্র 20 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তার আগে বলে দিই যারা আমাকে আপনারা চেনেন না আমি হলাম অমৃতা অনেক অনেক স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গালসে দাদা আপনার নামটা বলুন আমার নাম আহমেদ রেজা আচ্ছা কত বছর ধরে চলছে দোকানটা দোকানটা 18 বছর আপনার এখানে কি কি আইটেম রয়েছে বিরিয়ানি 60 টাকা ডিম বিরিয়ানি 70 টাকা চিকেন বিরিয়ানি 90 টাকা মটন বিরিয়ানি 140 আর এখানে রয়েছে চাপ আর সামনে রয়েছে আমার এখানে চিকেন চাপ আচ্ছা এর প্রাইস হচ্ছে আপনার 60 রুপিস দারুন কত গ্রাম ওজন 175 গ্রাম চিকেনের পিসের ওজন চিকেনের পিস মানে 175 গ্রাম ওজনের চিকেনের পিস মানে চাপের সেটা মাত্র 60 টাকা বললেন 60 টাকা 60 টাকা তাই তো আলু দাম হচ্ছে আপনার 20 টাকা আচ্ছা চানা মশলা হচ্ছে 30 টাকা তড়কা হচ্ছে প্লেন তড়কা হচ্ছে 30 টাকা আর ডিম তড়কা হচ্ছে আপনার 35 টাকা রাজমা পনির হচ্ছে 35 টাকা চিলি পনির হচ্ছে 40 টাকা বাটার পনির 40 টাকা মিক্স ভেজ পনির 35 টাকা আর এমনি ভেজ পনির ভেজ আছে মিক্স ভেজ ওটা হচ্ছে 30 টাকা তারপর মটন কষা হবে আপনার পার পিস 65 টাকা মটন কষা মটন কষা চিকেন কষা দুই পিস হবে আপনার 60 টাকা খাওয়ারে সাম্রাজ্য দেখছি মানে পার ডে যা দেখছি 30 খানা 30 খানা আইটেম রয়েছে মানে 30 রকমের আইটেম 30 রকমের আইটেম প্রতিদিন পাবেন আপনি আর সকালে ব্রেকফাস্টে কি আলাদা কিছু আইটেম আলাদা কিছু থাকে না এটাই থাকে এটা দিয়ে আরম্ভ হয়ে যায় আচ্ছা ব্রেকফাস্টের জন্য কি আছে সকালবেলা বেশি কিছু থাকে না আলু দম চানা মশলা তড়কা এটাই পাবেন আর মানে রুটির মধ্যে কি কি আছে আর রুটির মধ্যে হবে রুমালি রুটি সেটা দাম হচ্ছে 8 টাকা তন্দুরি রুটি 10 টাকা আর লাচ্ছা পরোটা 10 টাকা ওপেনিং কখন হয় দোকান 7:30 মানে 7:30 আর রাতে 10:30 অবধি এমজি রোড ফ্লাইওভার লবের অপোজিট দোকানের নামটা একটু বলে দিন কেজিএন ফাস্ট ফুড সেন্টার লোকেশন বলে দিয়েছেন কেজিএন ফাস্ট ফুড সেন্টার আর আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন আমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক দোকানের অ্যাড্রেস প্রপারলি দিয়ে দিই আশা করি আপনাদের অসুবিধা হবে না জাস্ট ট্রাই করতে চলে আসুন এখানে কি রয়েছে দাদা এই আলু দম আছে এটা চানা মশলা চানা মশলা দারুন এটা ভেজ তড়কা এটা ভেজ তড়কা এটা রাজমা পনির এটা চিলি পনির দেখো চিলি পনির আছে চিকেন কষা চিকেন কষা একটু তুলে রাখো পিসটা কত এটা চিকেন ভর্তা ও লাভলি কালারটা জাস্ট দেখুন জিভে জল আনা খাবার দেখুন এক তড়কা এক তড়কা বাহ মশলা পনির দেখুন এক কারি দেখুন এক কারি ডিম কষা দেখুন মিক্স ভেজ মিক্স ভেজ সবজি মিক্স পনির মিক্স পনির বাহ পনিরের আইটেম তো প্রচুর দেখছি প্রচুর বাটার পনির আরে বাস এই দেখুন মটন এই হলো মটনের পিস এটা ওজন কত 100 গ্রাম বাহ দুর্দান্ত বিরিয়ানি দেওয়া হচ্ছে দেখুন জাস্ট
কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। মটন কষা, আহা হা, এ হলো মটন কষা, জাস্ট দেখুন কালারটা, আহা। এটা হলো মটর পনির, কিন্তু ভাজা হচ্ছে, কি ভাজা হচ্ছে দাদা? লাচ্ছা পরাঠা, এখানে কিন্তু লাচ্ছা পরাঠা ভাজা হচ্ছে। আসার পর থেকে দেখে যাচ্ছি দাদার হাত কিন্তু গুলি স্পিডের মতো চলছে। পার ডে কত পিস লাচ্ছা পরোটা বিক্রি করো বলতে পারবে না, মানে এত এত, তাই তো, বলা যাবে না। তো ফাইনালি আমাদের হাতে প্ল্যাটার চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখুন ওয়েদারটা মারাত্মক লেভেলের, কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, কিন্তু এখানে শিয়ালদায় কিন্তু বৃষ্টি নেমেই পড়েছে। তার মধ্যে আমাদের হাজির প্ল্যাটার চলে এসছে, আমরা নিয়েছি একটা লাচ্ছা পরাঠা যার দাম মাত্র 10 টাকা, সাথে নিয়েছি একটা রুমালি রুটি, এটার দাম নিয়েছে মাত্র 8 টাকা, এখানে রয়েছে চিকেন ভর্তা, জাস্ট দেখুন খুব সুন্দর কালারটা, অসাধারণ স্মেল বেরিয়েছে, এটার দাম নিয়েছে মাত্র 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 60 টাকা, আর আমরা নিয়েছি রাজমা পনির, এই আইটেমটা দাম নিয়েছে মাত্র 35 টাকা, সাথে দিয়েছে লঙ্কা পেঁয়াজ আর শশা, আর এখানে আছে একটা চাটনি। এই প্ল্যাটারটার দাম পড়েছে মাত্র 113 টাকা, 4 রকমের আইটেম দিয়ে। আপনারা কিন্তু আসলে এখানে অ্যাভেল করতে পারবেন। এছাড়া এর থেকেও কম দামের কিন্তু এখানে প্রচুর খাবার রয়েছে, 8 টাকা থেকে শুরু করে 20 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু পেট ভর্তি খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে এই খাবারটা এবার ট্রাই করা যাক। এই হলো লাচ্ছা পরাঠা, 10 টাকা দাম, জাস্ট দেখুন কি সুন্দরভাবে দিয়েছে বানিয়ে দাদা, একটু এটা ট্রাই করবো এবার। আর এটা সফটই আছে পরোটাটা, পরোটাটা কিন্তু ভীষণই সফট, খুব সফট পরোটাটা। এই দেখুন কতটা পরিমাণে পনির দেওয়া রয়েছে, আর কালারটা দেখুন অসাধারণ, একটা লাল লাল মাখো মাখো ব্যাপার। প্রচুর পরিমাণে কিন্তু এখানে রাজমা রয়েছে, আর পনিরের পিসগুলো দেখুন প্রচুর পরিমাণে দেওয়া। তো একটু এটা ট্রাই করে দেখব গ্রেভিটা কেমন খেতে, দুর্ধর্ষ খেতে, দারুণ খেতে, হালকা হালকা ঝাল আছে। এই আইটেমগুলো একটু স্পাইসি না হলে ঠিক জমে না, দারুণ লাগছে। আর কাসুরি মেথির ফ্লেভারটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, এর মধ্যে কাসুরি মেথি দেওয়া রয়েছে, আর তেল ভাসছে কতটা জাস্ট দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু তেল ভাসছে। গ্রেভিটা মুছে দিচ্ছে না, আলাদা লেভেল, এত সুন্দর কুকড হয়েছে রাজমাগুলো, খুব সফট, দারুণ লাগছে খেতে। তো পরোটা দিয়ে ট্রাই করব গ্রেভিটা, চল। দুর্দান্ত খাবারগুলো খাচ্ছি, খেতে খেতে হারিয়ে যাচ্ছি, কোনো কথা হবে না, দুর্দান্ত আইটেমটা, ফার্স্ট আইটেম যেটা খেলাম দারুণ লাগলো, এতটা রিজনেবল প্রাইসে এত সুস্বাদু খাবার। কিন্তু চিকেন মাটনের আইটেমও আছে, কিন্তু আমি যে কারণে সকালে ব্রেকফাস্ট করে আসিনি, আমি ব্রেকফাস্টের মতো এটা ট্রাই করলাম। আপনারা আসলে কিন্তু চিকেন কষা, চিকেন চাপ থেকে আরম্ভ করে অনেক কিছুই পেয়ে যাবেন। তো এবার দেখাবো আপনাদের রুমালি রুটি, এই হলো রুমালি, 8 টাকা দাম, সামনেই বানিয়ে দিল দাদা। আর এখানে রয়েছে চিকেন ভর্তা, জাস্ট দেখুন গ্রেভিটা, ওপরে যে ডিম দেওয়া, কতটা দেওয়া ডিম দেখুন, ডিম কেটে দিয়েছে, আর গ্রেভিটা অসাধারণ লাগছে, কালারটা, ওপরে তেল ভাসছে, বেশ সুন্দর কালারটা দেখুন, আর অসাধারণ স্মেলও বেরিয়েছে। এই গ্রেভিটা ট্রাই করে দেখি, চিকেনের পিসগুলো দেখুন, এই দেখুন কতটা পরিমাণে দেওয়া, পিসগুলো বেশ বড় বড়, একদম ছোট ছোট না, দেখুন। তো আগে এইটা ট্রাই করে দেখি গ্রেভিটা, চলুন। বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা কিন্তু বাটার দিয়ে করা, খুব সুন্দর বাটারের একটা গন্ধ আসছে এটা দিয়ে, আর দুর্দান্ত খেতে, বেশ একটু হালকা হালকা টকটকও লাগছে, দই দই দেওয়া আছে এর মধ্যে। মশলাটার ফ্লেভারগুলো যাচ্ছে, এটা কিন্তু একদমই স্পাইসি না, একদম প্লেন, খুব একটা ঝাল নেই, কিন্তু খেতে দুর্দান্ত, প্রচুর পরিমাণে কিন্তু এখানে তেল ইউজ করা হয়, দেখুন প্রত্যেকটা খাবারে কিন্তু তেল ভাসছে। আর চিকেন ভর্তা সাধারণত বাটার দিয়েই করে, মশলার ফ্লেভারগুলো বেশ ভালো মতো আসছে, চিকেনটা ভীষণ সফট, মুখে দিলাম মেল্ট হয়ে গেল, বেশি চেবোতে হচ্ছে না, এত সুন্দর হয়েছে চিকেনগুলো, প্রচুর পিসেস রয়েছে চিকেনের। এবার একটু রুমালি দিয়ে ট্রাই করে দেবো, চলুন একটু রুমালি দিয়ে ট্রাই করা যাক,
এখানে আবার তেজপাতা উকি মারছে, দেখুন তেজপাতা দেওয়া। দুর্দান্ত রুমালিটা, খুব সফট, দুর্দান্ত লাগছে, অসাধারণ খাবার গুলো। জাস্ট দেখলে হবে না, অবশ্যই ট্রাই করে যান। লোকেশন সবই তো দিয়ে দিয়েছি, আপনারা শুনে নিয়েছেন, শিয়ালদা এসে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। দোকানটা খুব একটা দূর না, একদম স্টেশনের খুব কাছে। তো খাবারগুলো খুব সুন্দর, হাইজিন মেনটেন করে করা হয়, কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে রান্নাগুলো ডেলি করা হয়। আর ওগুলো কমপ্লিট করি, রিভিউ যা দাওয়া দিয়ে দিয়েছি, প্রত্যেকটা খাবারগুলো সুন্দর। বিশেষ করে আসলে অবশ্যই চিকেন ভাতটা ট্রাই করবেন, দুর্দান্ত খেতে। আজকের আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম ভালো ভালো খাবার যদি খেতে আসতে হয়, তাহলে ক্লিক করতে হবে আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। টাটা।